কেশপুর থানার পক্ষ থেকে অবৈধভাবে নির্মাণ সামগ্রী সরানোর অভিযানের পাশাপাশি পথ নিরাপত্তা সচেতন। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর সুকুমার সেনগুপ্ত কলেজের সামনে যানজট মুক্ত করার পাশাপাশি অবৈধভাবে যেসব ব্যক্তি নির্মাণ সামগ্রী রাস্তার উপরে রাখা রয়েছে তারই বিরুদ্ধে অভিযানে নামল কেশপুর থানার পুলিশ। জানা গিয়েছে কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার অঞ্জনি কুমার তেওয়ারি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে রাস্তায় যানজট মুক্ত করে এবং অবৈধভাবে রাখা নির্মাণ সামগ্রীর মালিকদের ধমক দিলেন কেশপুর থানার পুলিশ। পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিকে মাথায় রেখে সাধারণ মানুষকে সচেতন করা হয় কেশপুর থানার পুলিশের উদ্যোগে। কেন হবে?